চলচ্চিত্র অভিনয়ে দীর্ঘ পথ চলায় বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল, বেতার সহ বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাস সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এবারই প্রথম বিবিসির মুখোমুখি হলেন তিনি। বিবিসির এ সপ্তাহে সাক্ষাৎকার পর্বে অপু বিশ্বাস তার ছোটবেলার গল্প, শিক্ষা জীবন, চলচ্চিত্রের ক্যারিয়ার, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথম অভিনয়, প্রেম, সন্তান সহ বিয়ের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এ প্রসঙ্গে অপু বলেন, এর আগে অনেক চ্যানেল এবং সংবাদ মাধ্যমে নিজের জীবন নিয়ে কথা বললেও এবারই প্রথম বিবিসিতে আমার সাক্ষাৎকার প্রচার হবে। যেহেতু এটি আন্তর্জাতিক একটি প্রচার মাধ্যম, তাই এর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালো লাগাটাও একটু অন্যরকম। শ্রোতারা আমার সাক্ষাৎকারটি আগ্রহ নিয়ে শুনবেন আশা করি। এই সপ্তাহে সাক্ষাৎকারটি শিগগিরই বিবিসিতে প্রচার হবে। চিত্রনায়ক শাকিব খানকে বিয়ের পর অপু বিশ্বাস নিজের নাম পরিবর্তন করে রেখেছেন অপু ইসলাম খান। আগামী ঈদে অপু অভিনীত বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি চলচ্চিত্রটি মুক্তি পাবে। এতে তার বিপরীতে আছেন যথারীতি শাকিব খান। অপু জানান, আসছে ঈদের পর তিনি অভিনয়ে ফিরতে পারেন আর এ কারণে নিজেকে প্রস্তুত করছেন তিনি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।